হ্যালো, মাই নেম স্কট, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকের ব্লগটা প্রচন্ড স্পেশাল আমার কাছে, কারণ আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে বলে নিই, এই ব্লগটা একটা ওয়ার্ক ব্লগ হতে চলেছে। আজকে আমি এখন কলকাতা যাব, অ্যান্ড কলকাতায় গিয়ে ফার্স্ট কাজ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে বাই দ্য ওয়ে, কলকাতায় গিয়ে ফার্স্ট কাজ আজকে আমার আছে ইউপি পার্ক প্রজেক্টের একটা শ্যুট। আর ছোট্ট করে আমি তোমাদের একটু জানিয়ে নিই ইউপি পার্ক প্রজেক্টটা কি। সো ইউপি নুডলস থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে প্যান ইন্ডিয়াতে ওরা কিছু কিছু পার্ক চুজ করেছে, লাইক কলকাতা, মুম্বাই, দিল্লি, পুনে, সব জায়গা থেকে অল্প অল্প, অ্যান্ড চুজ করে সেখানে ইউপির যে প্লাস্টিকগুলো দিয়ে সেগুলো রিসাইকেল করে ওরা পার্ক বানাচ্ছে, লাইক দোলনা অ্যান্ড আরও অনেক কিছু। সেকেন্ড আমি যাবো একটা ক্লিনিকে, ডক্টর মেহনাজ, ওখানকার ডক্টর, ক্লিনিকটার নাম হচ্ছে কেরাডিন ক্লিনিক। ওখানে উনি আমার ট্রিটমেন্ট করবে, স্কিন ট্রিটমেন্ট, ফেস ট্রিটমেন্ট করবে, অ্যান্ড আই থিঙ্ক একটা হাইড্রোফেশিয়াল দেবে, সেটার একটা কোলাব আছে। অ্যান্ড থার্ড, যেটার জন্য আমি লাস্ট জানুয়ারি থেকে ওয়েট করেছিলাম, সো আমি আজকে যাচ্ছি 91.9 ফ্রেন্ডস এফএম এ আর জে কুহেলির সাথে আড্ডা মারতে। প্রোগ্রামটার নাম হচ্ছে ক্রিয়েটার্স আনফিল্টার্ড, ফ্রেন্ডস ফর এভার এফএম এ। সো আই অ্যাম সো এক্সাইটেড। এই যে এফএম অফিসে যাব, কি হবে না হবে সব এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। অ্যান্ড আর কিছু লেট না করে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর একটা কথা, ইন্ট্রোটা আমি পরের দিন শ্যুট করছি, ব্লগটা যেদিন হয়েছে তার কারণ হচ্ছে আমি ব্লগটা যখন শ্যুট করবো, মানে স্টার্ট করবো ভেবেছিলাম, তখনই আমার প্রচণ্ড শরীর খারাপ হয় গাড়িতে যেতে যেতে, অবভিয়াসলি, কারণ আমার শরীরটা খুব খারাপ চলছে অ্যাকচুয়ালি, মানে একটু জ্বর জ্বর এরকম ব্যাপার একটা চলছে। একটা কথা, ওই জায়গাটায় যেখানে আমাদের ইউপি পার্ক প্রজেক্টটা হচ্ছে সেখানে আমি কোনো কথাই ঠিক করে বলতে পারিনি, কারণ ফার্স্ট অফ অল ওখানে গিয়ে আমার মুডটা পুরো বিগড়ে যায়। এই ইভেন্টটার ছোট ছোট পার্ট অল্প অল্প করেই দেখাবো। অ্যান্ড সত্যি বলতে আমাদের টাইম দেওয়া হয়েছিল সকাল 11:30 থেকে 12:30 অবধি, যেটা জাস্ট 10 মিনিট হয়ে যায় ইভেন্টটা, অ্যান্ড আমাদেরকে সে সময়টা দেওয়া হয়নি শ্যুট করার জন্য। অ্যান্ড ওই 10 মিনিটের পর কি হয়েছিল, ওরা জাস্ট প্যাক আপ করে সব গুটিয়ে ফুটিয়ে চলেও যায়, তো আমরা ফাঁকা মাঠে শ্যুট করছিলাম, কিছু করা নেই, ওটা মাঠও না, ওটা কি আমি জানি না ওটাকে কি বলে। এনিওয়েজ, তোমরা এবার ক্লিপগুলো দেখে বুঝতে পারবে যে আমি কেন এতটা ফ্রাস্ট্রেটেড। কেমন লাগছে? বাচ্চা, অনেক বাচ্চা। এখানে এসে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, এত বাচ্চা হচ্ছে, খুব স্ট্রাগল করে করা হচ্ছে এখানে। এখানে শক্তি আছে, শক্তি আমাদের ওয়েডিং এ ছিল, শক্তি আমার মেহেন্দিতে ছিল না, শক্তি মাঝখানে পড়ে গেছে, কোথায় কি ঢোল বাজছে, কেন বাজছে, কোথায়, এখানে একা একা বসে হয়ে যাচ্ছে এমন একটা জায়গা এসেছি আমরা, ডিসাইড করতে পারছি না কি খাবো, ও প্রোনাউন্স করতে পারছে না বলে অর্ডারও দিচ্ছে না। তুই কি খাবি আদি? এই বাজে কথা একদম না, প্রোনাউন্সিয়েশনটা আমি করছি, আমি জায়গাটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। চিকেন স্ট্রোগানফ আর লাজানিয়া দে পোলো,
ঠিক আছে, আর তার সাথে আমি কেন কনফিউজড বুঝতে পারছি না ভাই। আমি খাচ্ছি হচ্ছে একটা খুব দামি একটা নামি ডিশ, তরকিলাতে পাতা তাস। মামা মিয়া খাবারটা এই ডুবিটা আবার ট্রাই করলে কি আছে ভাই, কেমন চিজের মতো দেখতে ভাই। আমি ডিম অর্ডার করেছিলাম সবাই, একটা ছোট্ট আপডেট, এখন বাজে 7:30 এন্ড আমি আছি ওয়েস্ট সাইডে। আমি জাস্ট চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম এন্ড ব্যাগের মধ্যে আমার অন্য ড্রেস আছে। মিডিলে আমি একটা ক্লিনিকে গেছিলাম, সেখানে কোলাবোরেশন ছিল অ্যান্ড আমি একটা হাইড্রা ফেশিয়াল করেছি। তো তোমরা আমার স্কিনে একটু হালকা গ্লো দেখতে পাচ্ছ আই গেস। অ্যান্ড এখন আমি ফাইনালি যাবো ফ্রেন্ডস ফর এভার 91.9 অফিসে। আমি তো সকাল থেকে, আমার মেন উদ্দেশ্য ছিল এটাই, আমি এখন মানে আর তস হয়েছে না কি বলি জানি, এখন যাওয়া যাক যেটার জন্য মেইনলি আসা। এক্স্যাক্টলি, আমরা আপাতত যাবো প্ল্যানেটের দিকে আগে, তো চলো। দিস ইজ দ্য অফিস অ্যান্ড এটা আমরা, চলো যাওয়া যাক। অ্যান্ড ফার্স্টে আমি কিছু খাবো, চলো একটু কিছু খাই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, কন্ট্রোল হচ্ছে না। আদিকে বলেছিলাম একটা ক্যাফে খুঁজে দিতে, ও এসে ডাইরেক্ট গাড়িটা ঢুকিয়ে দিল। তুই কি চাস আমি খাই? তুমি ওয়েস্ট সাইডে বারবার ঘোরাবো, একই জায়গাতে বারবার নিয়ে যাবো। ভাই আমার খিদে পেয়েছে, ক্যাফে যাই না, সাইবার ক্যাফে আছে। ও আমার নেলস দেখছে, বাট আমাকে এখানে ব্লগে সবাই তোমায় দেখছে কুহেলি। আমাকে ও ইয়ে খাওয়াবে, আমি সেটা জানি না। Creators Unfiltered আজকে আমাদের সঙ্গে রয়েছে কনটেন্ট ক্রিয়েটর মুনজিমা পল, এন্ড উইথ দ্যাট ইয়ার গোস দ্য 10 সেকেন্ডস চ্যালেঞ্জ, যেখানে কে সব থেকে বেশি ফুচকা খেতে পারে, আমি নাকি মুনজিমা। সো লেটস স্টার্ট। Well, the final result is absolutely a tie, but still আমাদের মঞ্জিমার জন্য রয়েছে একটা সুন্দর gift hamper. Thank you so much. Thank you. আচ্ছা
আমাকে এখানে ইনভাইট করার জন্য, এত সুন্দর অফিসটা, আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি এই ব্যাপারটা দেখে। আমি যদি জিজ্ঞেস করি, মনজিমার একটা স্কোয়াড রয়েছে, এম স্কোয়াড, ওটা আমি নাম দিয়েছি। সো হাউ ডিড দিস কাম, নেম কাম ইনটু বিইং? আচ্ছা, দ্য থিং ইজ, আমি পাবজি প্রচন্ড খেলি। লাইক এখন তো পাবজি নেই, এখন বিজিএমআই হয়ে গেছে। তো ওখানে স্কোয়াড ব্যাপারটা খুব চলে, যে স্কোয়াড। তো স্কোয়াড মানে আমরা বুঝি লাইক একসাথে সবাই, রাইট? তো এম স্কোয়াড কারণ আমাকে কেউ যদি এসে বলে যে মনজিমা দি আমি তোমার ফ্যান, বা মনজিমা দি আমি, আমার না খুব ভালো লাগে না শুনতে, লাইক আমার ওটা আমার ফ্যামিলি, আমাকে সবাই ভালোবাসে, ফ্যানটা আমি ঠিক কানেক্ট করতে পারি না। তাই আমি নাম দিয়েছি মনজিমা এম এম অ্যান্ড স্কোয়াড, মনজিমা স্কোয়াড। তো ওটা না খুব পাওয়ারফুল শুনতে লাগে। আমি আজি কুহেলি বলছি, ফ্রেন্ডস অফ ফ্যাম থেকে। হাই হাই, জাস্ট বি অন হোল্ড, হোল্ড। মানে বেসিক্যালি যা হলো, মানে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। মানে একদিকে আমি দীপদাকে ফোন করছি, আরেকদিকে এদিকে মনজিমা হাসছে, মানে কি যে হচ্ছে, মানে সে বলতে ও তো আমার ফোনই ধরে না। মানে মানে আমার ভাবছিল, হে ভাই, দাদা ভাই, প্লিজ ফোনটা তুলে না, প্লিজ প্লিজ প্লিজ। তো ফাইনালি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, হ্যালো দীপদা, আর ইউ দেয়ার? এই তো শুনতে পাচ্ছ তো? আমি শুনতে পাচ্ছি তো, মানে আমি শুনতে তো অবশ্যই পাচ্ছি, তুমি আমায় পাচ্ছ তো শুনতে? ওকে প্লিজ আমার নামে কিছু বলতে বলো না, ও ফালতু কথা। আমি তো সেটা বল, যেটা তুমি বারণ করছো সেটাই তো আগে করবো, সেটাই তো আগে করবো, লিখি আর পুছ পুছ এই তো মেরা কাম। ফার্স্ট দীপদা, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু 91.9 ফ্রেন্ডস অফ ফ্যাম। এবং তোমাকে শুধুমাত্র মনজিমা এবং আমি না, সারা শহরবাসী থেকে শুরু করে অফকোর্স যেহেতু আমরা ফেসবুকেও লাইভ রয়েছি, তোমাকে সবাই শুনতে পাচ্ছে। ইয়েস, ইউ হ্যাভ টু হ্যাভ আ লঙ্কা, ঠিক আছে? অলঙ্কার অর আ বাইট অফ আ লঙ্কা, বাইট ল বাইট অফ আ লঙ্কা, চলো ওকে, অ বাইট অফ আ লঙ্কা। এন্ড এই মাজা গুলো কি করব লঙ্কা খাওয়ার পর? যদি তোমার ঝাল লাগে, অফ কোর্স ইউ ক্যান হ্যাভ ইট, লাইক সিপটা খেতে পারো, ম্যাঙ্গো জুসটা খেতে পারো, টু ইউ। ওকে, কোশ্চেন নাম্বার 1, প্রিটেন্ডেড টু বি নাইস অন ওয়ান স্পেস ডিসপাইট ডিসলাইকিং দ্যাট পারসন। আচ্ছা ঠিক আছে, শুরু হলো, দ্য আনসার ইজ ইয়েস। আচ্ছা, নাম্বার 2, lied to your parents about, as in tomar elderlies der kache you have lied about where you are going and kader shonge tumi jaccho ajke bodhe shorlongkai khaiye debe amake koile kichu korar nei ektu ei to good girl. Okay, next, lied about your relationship status on social media. It's never actually got jealous of your creator friend. Jealous? No, jealous never. Chalo, moving on. Got a crush on someone despite being in love. Dibda, dekhte pachho to? See, what? Are crush card? Are bhai, bolchi, bari ke bolchi ami. Keno jhamela lagachhi? Just minute bolche studio r ghori and shonge royeche amar এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটর মনজিমা পল। দ্যাট ইজ কোন কাটিও ফেললাম, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আমাদের এখনো মানে আনফিল্টার্ড একটা, মানে আনফিল্টার্ড না, মানে আমাদের অফ এর একটা কনভারসেশন চলছিল অ্যাবাউট ক্রিস্টালস, সেটা আমার এখনো বাকি আছে, সেটা আমি বলছি ওটা জাস্ট সোটা শেষ হলো। এক কটা বাজে এখন? বাজে হচ্ছে 10:03, 10:03 বাজে। কোহেলিকে ছাড়তে হবে আমাদের, কোহেলিকে আমাকে ছাড়তে হবে। এন্ড খুব মজা লাগলো, মিস করবো ব্যাপারটা হয়ে গেল, সত্যি সত্যি ভাই। আমাদের অনেকগুলো আনসেট, এবার আমাদের ঘুরতে হবে, সত্যি ভাই, একদিন যেতে হবে বাইরে কোথাও, একটু এবার একটু ঘুরতে হবে, না তো আরো একটু কথাবার্তা বাকি। চলো এখন এখানে প্যাক আপ করি, আর আমার ফোনে চার্জও নেই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শিখে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, টাটা।